আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অনুলোম বিলোম করার নিয়মটা কি। তা এই নিয়মটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, তাহলে আপনার মেন্টাল স্ট্রেচ মানে মানসিক চাপ, গ্যাসের সমস্যা, শরীরে আমাদের গ্যাস অ্যাসিডিটির সঙ্গে সঙ্গে যে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, তার সঙ্গে সঙ্গে কোনো ক্লডিংয়ের সমস্যা, ব্লাড ক্লড হচ্ছে, বা আপনাদের কোনো অ্যাংজাইটি মানে অনেক মানে কী বলবো মানে অস্থিরতা ভাব, সেই সব ভাবগুলো আপনার চলে যাবে শুধুমাত্র অনুলোম বিলোম ঠিক মতো করুন এবং ঠিক নিয়মে। সেই নিয়মটা কি দেখুন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপে। আর সবাই কিন্তু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর একটাই অনুরোধ থাকলো, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, অনুলোম বিলোম করার নিয়মটা কি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। অনুলোম বিলোম করার নিয়মটা কি, কী করতে হবে, ডান দিক দিয়ে নেবেন না, বাঁ দিক দিয়ে নেবেন, এ নিয়ে কন্ট্রোভার্সি আছে। প্রথমে তো করতে হবে কি, সবসময় করতে হবে কি, আমাদের ডান হাতে কাজ করতে, ডান হাত দিয়ে অনুলোম বিলোম করা উচিত এক নম্বর। তাহলে কী করতে হবে, বুড়ো আঙুল আর এই দুটো আঙুল বন্ধ করে দিয়ে এইটা দিয়ে অফ করতে হবে। তাহলে কী করতে হবে, ডান দিক দিয়ে নেবেন না, বাঁ দিক দিয়ে নেবেন। প্রথমত হচ্ছে যে এটা বলে সূর্য নাড়ি, এটা হচ্ছে চন্দ্র নাড়ি। তা চন্দ্র নাড়ি দিয়ে আমরা নেব, তাহলে নাক বাঁ দিক দিয়ে নেব, ডান দিক দিয়ে ছাড়বো। তাহলে সূর্য নাড়ি, এটা হচ্ছে সূর্য নাড়ি, এটা হচ্ছে চন্দ্র নাড়ি, চন্দ্র নাড়ি দিয়ে নেব, সূর্য নাড়ি দিয়ে ছাড়বো। এই হচ্ছে অনুলোম বিলোমের নিয়ম। তো অনুলোম বিলোম করলেন মানে মেন্টাল স্ট্রেস থেকে আপনি সুস্থ থাকবেন। আর রেগুলার ওয়াইজ 5 মিনিট যদি অনুলোম বিলোম করতে পারেন, আনলিমিটেড আপনি 5 মিনিট করতে পারেন, 10 মিনিট করতে পারেন, 20 মিনিট করতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। কিন্তু যদি আপনি নিয়ম মতো যদি অনুলোম বিলোম করতে পারেন, তাহলে আমাদের শরীরের মধ্যে যে ব্লাডের ফ্লো, তার সঙ্গে সঙ্গে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি যেটা বলেছি, অস্থিরতা ভাব, সমস্ত কিছু চলে যাবে। নিয়ম মতো যদি অনুলোম বিলোম রেগুলার করতে পারেন, তো অনুলোম বিলোম করলে চুপচাপ শান্ত মনে বসবেন, সকালে খালি পেটে করলেই সব থেকে ভালো হয়। তাহলে আপনার মেন্টাল স্ট্রেস একদম কম থাকে, তখন চুপচাপ শান্তভাবে করে কী করতে হবে, ইন্ডেক্স আর বিগ ফিঙ্গার দুটোকে অফ করতে হবে, বুদ্ধাঙ্গুল দিয়ে চেপে এবারে যদি আপনি হার্ট ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি ভালো করতে হয়, কী করতে হবে, আপনাকে টেনে নিয়ে হোল্ড করতে হবে। কী বলেছি, টেনে নিয়ে, আমি ধরুন আপনি এই যে হোল্ডিং ক্যাপাসিটি আপনার বাড়বে, তাতে আমাদের সিওপিডি সমস্যা, সেই সমস্যাটা আপনার ভালো থাকবে, সিওপিডি সমস্যা আপনার চলে যাবে, আমি গ্যারান্টির সঙ্গে বলছি। আর তার সঙ্গে সঙ্গে ব্লাডের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে ইএনটির সমস্যা, নাক কান গলা এইসব সমস্যা যদি থাকে আমাদের, সেগুলো থেকে আপনি ভালো থাকবেন। অনুলোম বিলোম করুন, আবার দেখাচ্ছি, মধ্যমার বড় আঙুলটাকে অফ করলেন, চন্দ্র নাড়ি থেকে তুলুন ওপর দিকে, হোল্ডিং ক্যাপাসিটি যত বাড়বে আপনার হার্ট ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি, তত ভালো হবে আপনার এই শ্বাসকষ্ট, পলিউশনের যে আমাদের থেকে ভুগি, হাঁচি কাশি, দমের ঘাটতি, এগুলো থেকে আপনি ভালো থাকবেন।
তাই অনুলোম বিলোম প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, সেগুলো কী কী করলে কী উপকার হয় সেগুলো সবই আমি বলে দিলাম। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। বাবাদেও বলেছি দীপায়ন সামন্ত মানে বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি আছি দীপায়ন সামন্ত কোন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুতরাং আপনার ভালোর জন্য দীপায়ন সামন্ত সবসময় হাজির। ভিডিওটা দেখুন, দেখলেন সবাই মিলে করুন, চেষ্টা করুন। বাবা ধরে বলেছি আপনি সকালে খালি পেটে অন্তত দমটা নিয়ে এরমভাবে অনুলোম বিলোম এই প্র্যাকটিসটা করুন। বাঁ দিক দিয়ে নেবেন, ডান দিক দিয়ে ছাড়বেন, ডান দিক দিয়ে নেবেন, বাঁ দিকে ছাড়বেন। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবার ভালোর জন্য আমি এই প্রসেসগুলো আপনাদের বলি, এগুলি আমি চেম্বারে সবাইকে পেশেন্টকে বলি, তারা করে ভালো আছে বলি আমি আপনাদের ভিডিওগুলো দিই। আপনি ভালো থাকলে সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমি আছি আপনাদের জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।